আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা ভালো আছি। আজকে কিচেন থেকে ভিডিওটা শুরু করেছি, বাহিরে বৃষ্টি হচ্ছে, ভাবলাম ভুনা খিচুড়ি রান্না করি। আর ঘরে এক প্যাকেট সেমাই ছিল, লাচ্ছা সেমাই। তা আমার লাচ্ছা সেমাইটা আমার বড় ছেলে মানে সবাই খুব পছন্দ করি আমরা, তা লাচ্ছা সেমাইটাও ভাবলাম যে রান্না করে নেই। লাচ্ছা সেমাই প্যাকেটে ভাজাই থাকে, তারপরে যদি একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নেওয়া যায় তাহলে খাবারের মানে সেমাইয়ের টেস্টটা অনেক বেড়ে যায়। আমি সবসময় এভাবে করে থাকি, আপনারা যদি কেউ না করেন এভাবে করে দেখতে পারেন। দেখবেন যে এমনি সেমাই রান্না করা আছে, একটু ভেজে ঘি দিয়ে একটু ভেজে নিলে সেটা খুব ভালো হয়। তো সেমাইটা আমি তেলে রেখে দিয়েছি, আর এখন কিছু কাঠবাদাম সেগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। নিলে একটু খেতে বেশ মুচমুচা হয়, সেই সাথে কিশমিশ কাজু বাদাম সব দিয়ে দিচ্ছি। আমি যে সেমাইয়ের দুধটা প্রথমে জাল দিয়েছি সেটাকেও ঠান্ডা করে, মানে বেশি পুরো গরম দিতে যাবে না, তাহলে সেমাই গলে যাবে, এটাকে কিছুটা ঠান্ডা করে তারপরে ঢেলে দিচ্ছি। আর এখন বসিয়ে দিচ্ছি খিচুড়িটা। প্যাকেট খিচুড়ি রান্না করা খুবই সহজ, তেল দেওয়া হয়েছে, আমি সরিষার তেল দিয়ে রান্না করছি। খিচুড়ি সরিষার তেল দিয়ে খেতেই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি যে প্যাকেটের ডালটা আছে সেটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, খুবই ঝটপটে খিচুড়ি রান্না করা যায়। তা বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদের ভাইকে বললাম যে আমার খুব গরু মাংস দিয়ে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো আপনাদের ভাইয়া বলছে এখন তো আর ফ্রেশ গরু মাংস পাওয়া যাবে না, আমাদের এখানে রবিবার ছাড়া ফ্রেশ গরু মাংস পাওয়া যায় না, রবিবারে বাংলাদেশি সবগুলোতে তাজা গরু মাংস পাওয়া যায়, আর এমনি পাওয়া যায় ফ্রোজেন গরু মাংস, আর সেটা আপনাদের ভাইয়া পছন্দ করে না খেতে। তাই আর আনা হলো না, বলল যে ডিম আছে ডিমটাই রান্না করে ফেলো। তো আমি ডিমটা ভুনা করে নিয়েছি আর সালাদ বানিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন শুকনো মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে মানে মেখে নিয়ে, তারপরে যদি সরিষার তেল বা আচারের তেল দেওয়া যায়, ওই চাটনি বলুন আর পেঁয়াজের চাটনি বলতে পারেন, এটা না খেতে খুবই ভালো লাগে খিচুড়ির সাথে ঝাল ঝাল করে। তা আমি এটাকে ভালো করে শুকনো মরিচটাকে লবণ দিয়ে আগে ভালো করে ডুলে নিচ্ছি, পরে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে এটাকে মাখিয়ে তার উপরে, আমার তো আচারের তেল নেই, আছে সরিষার তেল, সরিষার তেল দিয়ে দেবো। এই যে দেখুন রেডি হয়ে গেছে, এখন এটাকে দিয়ে যদি খিচুড়ির সাথে খাই সেই রকম মজা লাগে। এই তো আমার খাবারগুলো রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভুনা খিচুড়ি করেছি, সেই ভুনা খিচুড়ি, এটা কিন্তু প্যাকেট ভুনা খিচুড়ি। আর এখানে হচ্ছে ডিম ভুনা করেছি, ডিমগুলো মানে একটু ফাটা ছিল তাই সিদ্ধ করার সময় খুলে গিয়েছে, ভেঙে গিয়েছে, তো সমস্যা নেই, ঘরে ঘরে খাবো। এখানে পেঁয়াজের চাটনিটা আর এটা হচ্ছে সালাদ, আর এই সে আমার সেমাই। দেখুন আমার সেমাইটা একেবারেই আস্ত আছে, মানে আস্তে আস্তে আছে আর কি। অনেক সময় দেখবেন সেমাই আপনি রান্না করলে গলে যায়, যেটাকে পায়েসের মতো হয়ে যায়, ওটা হয় একমাত্র গরম দুধটা যদি সেমাইতে ঢেলে দেন সে কারণেই হয়। কিছুক্ষণ রেখে মানে দুধটাকে একটু ঠান্ডা করে পরে সেমাইয়ের মধ্যে দিবেন, তাহলে দেখবেন সেমাই এরকম ঝরঝরা থাকবে। রান্না আমরা সবাই করতে পারি, রান্না হচ্ছে একটি আর্ট, সে রান্নাটা যদি একটু মনোযোগ সহকারে সুন্দর করে করা যায় তাহলে দেখবেন দেখতেও সুন্দর, খেতেও অনেক মজা লাগে। এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার প্লেট, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এভাবে ভুনা খিচুড়ি খুব অল্প সময়ের মধ্যেই করা যায়, খুবই ভালো লাগে। আপনাদের ভাইয়াকে আমি ঘি আনতে বলেছিলাম, সে আমাকে জিজ্ঞেস করেছে কি ঘি আনবো, আমি বলেছি যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসো। সে একবারে তিন ধরনের ঘি নিয়ে এসেছে, কি করব এইরকম স্বামী নিয়ে আমি কোথায় যাব বলুন, তাকে বলি এক সে শোনে আরেক। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি তিন বক্স মানে তিন লিটার ঘি কেন এনেছো, তুমি সে আমাকে বলছে তুমি বলেছো যেটা ইচ্ছা সেটা নিয়ে আসতে, তাই আমি তিনটাই নিয়ে এসেছি, তোমার কাছে যখন যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়ে রান্না করবে। আসলে ঘিটা আমাদের লাগে, কারণ ঘি দিয়ে আমি পরোটা খেতে খুব পছন্দ করি, মাঝে মাঝে ভাজি টাজি করলেও একটু ঘি দিয়ে দিই, ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকার।
তাই তাকে বলেছি, কিন্তু তাকে তো আমি 3 লিটার আনতে বলিনি, এক একটা ঘি ছিল 1 লিটার করে। আমি বলেছিলাম কারণ আমি তখন খুব ব্যস্ত ছিলাম, সে আমাকে যখন ফোন করে সব থেকে, তা আমি ওইটা বলতে পারিনি যে আমরা যেটা সব সময় খাই সেটা থাকলে সেটা নিয়ে এসো। আমি বলেছি যেটা ভালো পাও সেটাই নিয়ে এসো, সে কারণে আপনাদের ভাইয়া একেবারে 3টেই নিয়ে এসেছে। যাই হোক, এখন আমাকে এক এক করে একটা একটা করে শেষ করতে হবে। ঘি কাজে লাগে, ঘি ঘরে থাকলেও সমস্যা হয় না। কথা বলতে বলতে আমরা চলে এসেছি শপিং মলে, খাওয়া দাওয়ার পরে বিকেলে রেস্ট করে আমরা এসেছি আমাদের বাসার কাছে একটি শপিং মলে। এখানে আমরা কিছু কিনবো, কিছু কিনবো বলতে কয়েকদিন পরে আমাদের একটা বিশেষ দিন, ভাবলাম যে আমার জন্য এবং আপনাদের ভাইয়ের জন্য আমরা কিছু মানে কেনাকাটা করব। তো কী কেনাকাটা করি দেখি, আপনাদের ভাই আমাকে কী কিনে দেয়, আমি তাকে কী কিনে দেই। সে তো অলরেডি আমাকে 3টা ঘি এনে দিয়েছে, আমাকে বলছে এটাই তোমার উপহার। যাই হোক, ওটা আসলে কোনো কথা না, ঘিটা লাগতো আর উপহারটাও কোনো কথা না, জাস্ট একটা বিশেষ দিনকে স্মরণ রাখার জন্য আপনাদের ভাইয়ার জন্য আমি কিছু কিনবো এবং আমার জন্যও কিনবো। আমার এই জিনিসগুলো খুবই প্রয়োজন, আমাকে অফিস করতে হয়, অনেক দিন হয়েছে আমি অফিশিয়াল ড্রেস আপ কিছু কিনিনি। এমনি তো ঈদের সময় শাড়ি নিয়েছি, ট্রাপস নিয়েছি, ওগুলো নিয়েছি, কিন্তু শাড়ি পরে তো আর অফিস করা যায় না। তাই ভাবলাম যে আমার 2-3টা টপস লাগবে, সেগুলো নেব, প্যান্ট দরকার, তো এগুলোই দেখতে এসেছি, পছন্দ হলে নেব। আর এখানে একটি কুকারিসের দোকানে আমরা দেখছি কিছু, এই সবটা জিনিসগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। শুধু আমার কাছে না, আমার মনে হয় যে কোনো মেয়ে মানুষ দেখলেই তাদের পছন্দ হবে। এগুলো এত সুন্দর সুন্দর ডিজাইন করা, চোখটা মনটা জুড়িয়ে নেয়। এই যে দেখুন, কোনটা ছেড়ে কোনটা নেব, মানে এখানে গেলে কোনটা নেব কোনটা রেখে আসব এটাই বুঝতে পারি না। আর যখন আমি এত এত দেখি আপনাদের ভাইয়া বিরক্ত হয়ে যায়, বলে যে তোমার কাছে যেটা পছন্দ হয় তুমি সেটা নিয়ে নাও, কিন্তু আমার কাছে তো সবগুলোই খুব পছন্দ হয়, তাই মানে এখান থেকে বাছাই করে নিয়ে আসাটা খুবই মুশকিল। অনেক দেখা শোনার পরে যাই হোক 2-1টা জিনিস আমি নিয়েছি, অনেক কষ্টে, মনে হচ্ছে সবই নিয়ে আসি, আর সব নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। দেখতে ভালো লাগলে যে আমাকে সব কিছু কিনে এনে ঘরে বোঝাই করে রাখতে হবে এটা কোনো মানেই হয় না, এটা আমি বুঝি। সেজন্য আমার যতটুকু দরকার আমি সবসময় ঠিক ততটুকুই আনি, তার বাহিরে আমি কখনোই অপচয় করি না। অপচয় করা আমি মোটেও পছন্দ করি না, আমি নিজেও অপচয় করি না। আমার যেগুলো নেয়ার দরকার আমার নেওয়া শেষ, এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনাদের কাছেও ভালো লাগবে। ওই শপটা থেকে বের হয়ে এসে আমরা এসেছি DIY-তে। এখানে আমার ঘরে কিছু জিনিস নিতে হবে, মানে থাকে না যে কল টল ঠিক করা, বিভিন্ন জিনিস এগুলো নেওয়ার জন্য এসেছি। আর আসুন এখন আসল কথাটা বলি, আমি কেন এতদিন ভিডিও দেইনি। আমার অনেক আপু ভাইয়েরা মেসেঞ্জারে আমাকে নক করেছেন, মেসেজ দিয়েছেন আমি কেন ভিডিও দিচ্ছি না, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। সবাইকে একসাথে উত্তর দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটা। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমার প্রেশার খুবই লো হয়ে গিয়েছিল, আর আপনাদের ভাইয়া এখনও অসুস্থ। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন আপনাদের ভাইয়ার বেশ কিছু সমস্যা আছে, এবং যখন সে অসুস্থ হয়ে যায় একটার পর একটা তার সমস্যাগুলো সামনে চলে আসে। এ কারণে আমি আপনাদের সাথে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। আপনাদের ভাইয়া অসুস্থ ছিল বিধায় বাহিরে থেকে এসে ঘরে এসে আবার আপনাদের ভাইয়ের টেক কেয়ার করে আর ভিডিও বানাতে মেক করতে কোনো ইচ্ছেই আসতো না। তা আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে। আপনারা সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, তাকে দেখে বোঝা যায় না যে সে এতটা অসুস্থ, আসলে কিন্তু সে ভিতরে বেশ ভালোই অসুস্থ। তো সবাই দোয়া করবেন সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমরা আমাদের শপিং টপিং করা শেষ, এখন এসেছি ম্যাকডোনাল্ডসে। এখানে ইমতিয়াজ বলছে সে কিছু খাবে, তার নাকি ক্ষুধা লেগেছে। তাছাড়া আমিও তো মানে আমরা তো সেই দুপুরে খিচুড়ি খেয়েছি, এখন প্রায় সন্ধ্যা, বলতে পারেন আমরা ডিনারটাও শেষ করে নেব, সেই সাথে বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো। অনেক দিন ধরে বাচ্চাদের সাথে এইভাবে সময় কাটানো হয় না।
আপনাদের সাথে শেয়ার করি আমাদের এখানে কি কি সিস্টেম আছে। এই যে দেখুন ইমতিয়াজ সাবান নিয়েছে, নিয়ে তার হ্যান্ডটা ভালো করে ওয়াশ করছে। ওয়াশ করার পরে এই যে পাশে যে সাদা বক্সটা আছে এটার সামনে যখন হাতটা ধরবে হাতটা শুকিয়ে যাবে। এখানে আমি রিয়েল ভয়েসটা রেখেছিলাম, কিন্তু ম্যাকডোনাল্ডসে তখন একটি জনপ্রিয় গান বাজতেছিল মালয়েশিয়ান সং, সে গানটা থাকার কারণে আমার কপিরাইট এসে যাবে, তাই আমি রিয়েল ভয়েসটা কেটে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ইমতিয়াজ শুধু এভাবে হাতটা ধরে রেখেছে, হাতটা শুকিয়ে যাচ্ছে। আমাদের খাবারটা চলে এসেছে, আর এখানে আমার বড় ছেলে দেখছে যে হ্যাপি মেলের সাথে কি টয় দেয়। ম্যাকডোনাল্ডস কে খাওয়ার জন্য বাচ্চারা এত আগ্রহ, কারণ বাচ্চাদের একটা সেট আছে হ্যাপি মেল, ওই হ্যাপি মেলের সাথে তাদের টয় দেয়া হয়, সেই টয়টা পাওয়ার জন্যই মূলত তারা ম্যাকডোনাল্ডস খেতে চায়। তাছাড়া ইমতিয়াজের ম্যাকডোনাল্ডস খুব পছন্দ, আমারও পছন্দ। আর আপনাদের ভাইয়া আর আমার বড় ছেলে KFC হচ্ছে বেস্ট, মানে KFC তারা বেশি পছন্দ করে, সেকেন্ড চয়েস হচ্ছে ম্যাকডোনাল্ডস, আর আমাদের কাছে ফার্স্ট চয়েস হচ্ছে ম্যাকডোনাল্ডস, সেকেন্ড চয়েস KFC। পিজাটা খাই, কিন্তু অতটা খুব পছন্দের তা না, ঠিক জাস্ট খাওয়া মাঝে মাঝে খেয়ে থাকি এই আর কি। তা আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে অনেক অনেক কথা শেয়ার করলাম। এই রকম স্বামী নিয়ে আমি কি করব বলেন, একটা আনতে বললে তিনটা নিয়ে আসি। আপনাদের ভাইয়া এরকমই আগে থাকতেই, এখন তো সে কোনো কিছু করে না, ঘরেই থাকে, তারপরেও যদি সুযোগ পায়, যদি তাকে গরু মাংস আনতে বলি 2 কেজি, সে 3 কেজি 4 কেজি নিয়ে আসে। আর মানে যে কোনো জিনিসই তাকে বলা হলে সে একটা দুইটা আনতে পারে না, বেশি বেশি করে আনবে। মাঝে মাঝে চিন্তা করি এই রকম একটি ভালো মানুষ আমার জীবনে এসেছে, আমার সাথে আছে, তাকে যেন আল্লাহ আমাকে যুগ যুগ ধরে আমার সাথে এইভাবেই রাখে। তার অসুস্থতা নিয়ে আমি খুবই ভয় পাই, যখনই সে অসুস্থ মানে অসুস্থ হয়ে যায় তখন আমার ভীষণ ভয় লাগে। তাই যখন সে সুস্থ না হয় অতদিন আমি কোনো ভিডিও বা অন্য কোনো কাজে আমি মন দিতে পারি না। অফিস করতে হবে, কারণ চাকরি করি, চাকরি না করলে খাবো কী, চলবো কীভাবে, তাই কাজের পেটের তাগিদে অফিস করতে হয়, তা না হলে পারলে আমি ঘরেই থাকতাম। তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ আনা হয়েছে, ওষুধ সে খাচ্ছে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদেরও খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন চলে যাব। তা আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। তেমন একটা কিছু কিনিনি, টুকিটাকি সামান্য জিনিসই নিয়েছি, যাই নিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আমার গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমরা বাসায় চলে এসেছি, রাত্রের খাবারটা তো বাহির থেকেই খেয়ে এসেছি, এখন কি কি নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে এটা হচ্ছে আমার একটি টপস, গ্রিন কালারের মধ্যে, কি বলবো, গ্রিনের মধ্যে হোয়াইট না, ঠিক অফ হোয়াইটের মতো, খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে টপসটা বেশ আরামদায়ক, শুধু এটা না এটাও আছে, এটা আমার পছন্দে কিনেছি, আপনাদের ভাইয়াও পছন্দ করেছে। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের, আপনাদের ভাইয়া ব্ল্যাক কালার খুবই পছন্দ করে, সেজন্য তার 1 নম্বর চয়েস হচ্ছে এটা, আর 2 নম্বর চয়েস হচ্ছে এটা, আর আমার আমার দুটেই পছন্দ হয়েছে। আর নিয়েছি হচ্ছে এগুলির সাথে মিলিয়ে পরার জন্য একটি কালো জিন্সের প্যান্ট, কালো রঙের একটি জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে। আর আপনাদের ভাইয়ার সবচেয়ে ফেভারিট কালার হচ্ছে ব্ল্যাক, তাই তার জন্য নেওয়া হয়েছে একটি টি শার্ট, ব্ল্যাক কালারের টি শার্ট নেওয়া হয়েছে। সে যতই তার ব্ল্যাক কালারের ড্রেস থাকুক, তারপরও যদি ব্ল্যাক কালারের জিনিস দেখে তার খুবই ভালো লাগে। সেই তো আমাদের কেনাকাটার মধ্যে এগুলোই। আর আপনারা দেখেছিলেন যে আমি DIYতে গিয়েছিলাম, DIY থেকে দুটা চামচ নিয়েছি, এগুলো আমার না, আমার এরকম দুটো আছে, এটা একজনের জন্য, আমাকে একজন কিনতে বলেছে মানে নিতে বলেছে তাই। আর কুকারের দোকানে গিয়েছিলাম, ওখান থেকে এই বাটিগুলো নিয়েছি, তিনটা তিন রকমের, এগুলো দেখলেই কিনতে ইচ্ছা করে, দেখলেই কিনতে ইচ্ছা করে, এত সুন্দর কি বলবো। আর এখানে নিয়েছি একটি এরকম বাটি, এটা আমার ভীষণ সবগুলোই পছন্দ হয়েছে, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে,
এই তো এই ছিল কেনাকাটা, আর তো খাওয়া দাওয়া করলাম, আপনাদের সাথে সবই শেয়ার করলাম। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আমার ড্রেসগুলো, আপনার ভাইয়ের টি শার্টগুলো কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।